সালাম প্রসঙ্গে আরেকটি কথা, সেটি হলো অনেক সময় আমরা দেখি শর্টকাট সালাম আসে, আপনারা দেখেন কি না, সালাম লেখে সালাম অথবা আসসালাম অথবা এস দিয়ে দেয়, আবার উত্তর যিনি দেয় তিনি অনেক সময় দেখে ওয়াস ডট 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 দিয়ে দেয়, খেয়াল করছেন কি না আপনারা, অথবা ডব্লিউ দিয়ে অবলিক দিয়ে এস দিয়ে দেয়, মানে ওয়ালাইকুম আসসালাম। তো এরকম সংক্ষেপে সালাম দিলে সে কি সালামের সওয়াব পাবে নাকি পাবে না, আপনারা ফতোয়া দিচ্ছেন পাবেন না। আপনারা মাশাআল্লাহ বেশিরভাগই মুফতি দেখা যাচ্ছে এখানে, মাসলা মাসাইল ভালো জানেন দেখা আছে, মাশাআল্লাহ এটা ভালো একটা লক্ষণ। জি ভাই, সালাম সংক্ষেপে দিলে সালামের সওয়াব হবে কি না, জবাব সংক্ষেপে দিলে সালামের সওয়াব হবে কি না, এটা নিয়ে ওলামাদের ভিতরে দুটি মত পাওয়া যায়। অনেক ওলামা একরাম বলেছেন যে না, এটা সংক্ষেপে দিলে হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন আসসালামু আলাইকুম, কমপক্ষে এটুকু এটুকু বলতে হবে, সালাম আসসালাম ওয়ালাইকুম, এরকম সংক্ষেপে বলা যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সালাম শিখাইছেন সেটা হলো ফুল কমপক্ষে আসসালামু আলাইকুম, এটুকু বলতে হবে, বা সালামুন আলাইকুম কমপক্ষে এটুকু বলতে হবে। সংক্ষেপে সালাম ওয়াস এরকম লিখলে সালামের সওয়াব পাওয়া যাবে না, কারণ এরকম সংক্ষিপ্ত কোনো সালাম আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখান নাই, এটা কিছু ওলামা একরামের মত। কিন্তু এর বিপরীতে অনেক বড় বড় ওলামা একরামের মত হলো সংক্ষেপে সালাম দিলেও সওয়াব হবে, কিন্তু উত্তম হবে ফুল বর্ষণে সালাম দেওয়া, সংক্ষেপে সালাম দিলে সেটাও সালামের সওয়াব হবে, জবাব দিলে সওয়াব হবে। এই মত যারা বলছেন তাদের ভিতরে সৌদি আরবের প্রাক্তন গ্র্যান্ড মুফতি, সারা বিশ্বের অত্যন্ত বড় মাপের একজন নাম করা আলেম আল্লামা বিন বাজ রহমাহুল্লাহ, তিনি তার ফতোয়াতে লিখেছেন যে সালাম যদি সংক্ষেপে দেয় এবং জবাবও সংক্ষেপে দেয় তবুও সালামের সওয়াব পাবে। কেন? তিনি দলিল হিসাবে দুটি পয়েন্ট উল্লেখ করেছেন। নাম্বার এক, তিনি বলেছেন যে ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে ফেরেশতার কথোপকথনের সময় সালাম সালাম এটুকু বাক্য শুধুমাত্র উভয় বিনিময় করেছেন, সালাম। অতএব শুধুমাত্র সালাম এটুকু যদি বলে তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি ডব্লিউ দিয়া অবলিক দিয়া এস দিয়া ওয়ালাইকুম আসসালাম বুঝাচ্ছে, তার নিয়ত হলো ওয়ালাইকুম আসসালাম বলা, সংক্ষেপে লিখছে সময়ের অভাবে হয়তো, সে সওয়াব পাবে সালামের উত্তর দেওয়ার, বা উত্তর দেওয়ার যে দায় সেটা থেকে সে মুক্ত হবে, এটা ওনার মত। দ্বিতীয় দলিল ভিত্তিক যেটা উল্লেখ করেন সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের ভিতরে জান্নাতীদের যে সম্ভাষণ একের সঙ্গে অন্যের হবে সে বিষয়ে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতীরা একে অন্যের সঙ্গে যখন দেখা হবে তখন বলবে সালাম। তাহলে এই যে শুধু সালাম এটুকুকে অভিবাদন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন বিধায় সংক্ষেপে বললে হবে, কিন্তু একজন মুমিনের জন্য সংক্ষেপে না বলে ফুল বর্ষণটাই বলা উচিত দুই কারণে। নাম্বার এক, যেহেতু ওলামাদের দুটি মত পাওয়া যায় আর দুইটাই গবেষণাগত বিষয় ইস্তেহাদি বিষয়, বিধায় নিরাপদ মতটার উপর আমল করা উত্তম, অর্থাৎ ফুল বর্ষণে সালাম দেওয়া উত্তম। নাম্বার দুই, আমি যদি সালাম লিখতে টাইপ করতে মোবাইলে অথবা কম্পিউটারে কিবোর্ড টিপা লাগে বা আমার সময় ব্যয় হয় তাহলে এই সময়টুকু আমার এবাদতে গণ্য হবে, যতটুকু সময় লাগবে ততটুকু আমার এবাদতে গণ্য হবে, বিধায় ফুল বর্ষণে সালাম দিতে আমরা কি করব না, কার্পণ্য করব না। একান্ত যদি বিপদগ্রস্ত হয়ে যায় ঝামেলায় পড়ে যায় তাহলে সংক্ষেপে হইলেও উত্তর দেব বা সালাম দেব, কিন্তু সালাম দেওয়া এবং উত্তর দেওয়া থেকে কি থাকবো না, বিরত থাকবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।